আসসালামু আলাইকুম। আশা করি করোনার এই মহামারীর সময়ে তোমরা সবাই ঘরে আছো, ভালোই আছো। এই দুর্যোগময় সময়ে তোমাদের পড়াশোনার যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় এর জন্য সরকার অনলাইন ব্যবস্থা চালু করেছেন। আমরাও আমাদের কলেজ থেকে এই ব্যবস্থা নিয়েছি। আজকে আমি তোমাদেরকে আমি ফারজানা জেসমিন, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, হাজারদা জু ডিগ্রি কলেজ, তোমাদেরকে আমি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের আজকে দ্বিতীয় ক্লাসটা নিব। ডিগ্রি পাস এবং অনার্স প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের এই পাঠটা খুবই জরুরি। আজকে তোমাদেরকে আমি পড়াবো বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ পড়াবো। এখানের মধ্যে আমরা জানবো বঙ্গভঙ্গ কি, বঙ্গভঙ্গের কারণ, বঙ্গভঙ্গের ফলাফল, বঙ্গভঙ্গের রদের কারণ এবং বঙ্গভঙ্গের রদের প্রতিক্রিয়া কি হয়েছিল। তাহলে আমরা শুরু করি বঙ্গভঙ্গ। পার্টিশন অফ বেঙ্গল 1905। বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গ হয়েছিল হচ্ছে বঙ্গকে ভাগ করা, দুভাগ করা। ব্রিটিশ ভারত এদেশে আসার পূর্বে, ব্রিটিশ ভারতে আসার পূর্বে 1905 সালের পূর্বে বঙ্গপ্রদেশ ছিল ভারতের সবচেয়ে বড় একটা প্রদেশ। এই প্রদেশের আয়তন ছিল 2 লক্ষ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ছিল প্রায় 7 কোটি। যখন ব্রিটিশদের বড়লাট লর্ড কার্জন 1905 সালে ভারতবর্ষে আসেন, তখন তিনি এত বড় বিশাল সাম্রাজ্য একসাথে শাসন করা, প্রশাসনিক কাজকর্ম করা তার পক্ষে খুব অসুবিধার সম্মুখীন হয়েছিল। তখন তিনি এই বঙ্গকে ভাগ করার চিন্তা তার মাথায় আসে। তখন তাকে এই কাজে বঙ্গভঙ্গের ব্যাপারে যাকে তাকে জানারা সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছিলেন তারা হচ্ছে স্যার অ্যান্ড্রু ফুলার এবং স্যার অ্যান্ড্রু ফ্রেজার। এই দুজন ইংরেজের সহায়তায় লর্ড কার্জন 1905 সালে বঙ্গকে ভাগ করেন। একটা হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে বাংলা প্রদেশ, আর একটা হচ্ছে ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম ও আসাম প্রদেশের কিছু নিয়ে পূর্ববঙ্গ। তাহলে এই পূর্ববঙ্গের আয়তন ছিল প্রায় 1 লক্ষ বর্গমাইল এবং জনসংখ্যা ছিল প্রায় 3 কোটি। তাহলে আমরা জানলাম এই বঙ্গভঙ্গটা কি, বঙ্গভঙ্গ কে করেছিলেন, কত সালে বঙ্গভঙ্গ হয়েছে এবং বঙ্গভঙ্গ করার জন্য কোন দুজন ব্যক্তি লর্ড কার্জনকে সাহায্য করেছিলেন। এখন আমরা জানবো বঙ্গভঙ্গের কারণ, কি কারণে বঙ্গভঙ্গ হয়েছিল। মূলত বঙ্গভঙ্গের কারণ সমূহের মধ্যে উল্লেখ করতে গেলে প্রধানত যে কারণটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে প্রশাসনিক কারণ। এত বিশাল সাম্রাজ্য ইংরেজের লর্ড কার্জনের পক্ষে, ইংরেজদের পক্ষে শাসন করা এবং তাদের প্রশাসনিক কাজকর্ম তাদের করা তাদের পক্ষে খুব অসম্ভব হয়ে পড়েছিল। তারা তাদের প্রশাসনিক সুবিধার্থে, শাসনতান্ত্রিক সুবিধার্থে তারা এই বঙ্গভঙ্গ করার চিন্তা করেছেন, যার কারণে তাদের প্রশাসনিক সুবিধার জন্য, তারা তাদের শাসনতান্ত্রিক সুবিধার জন্যই তারা বঙ্গভঙ্গটা করেছিলেন। রাজনৈতিক কারণ পরবর্তীতে আছে কি, প্রশাসনিক কারণের পরে রাজনৈতিক কারণ। ব্রিটিশরা যখন ভারতবর্ষে এসেছেন তখন হিন্দুরা ব্রিটিশদের অধীনে এসে ইংরেজ শিক্ষা গ্রহণ করে ইংরেজদের সাথে সাথে তারা শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ক্ষেত্রে ইংরেজদের সাথে তারা তাল মিলিয়ে চলছে। কিন্তু এক সময় হিন্দু সম্প্রদায় বুঝতে পারলেন ভারতবর্ষের সম্পদ শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের, ভারতীয়দের সম্পদ, এই সম্পদ কেন ইংরেজরা লুট করে নিবে। তখন তারা তাদের ইংরেজদের এই দুরবসন্ধি বুঝতে পেরে তখন তারা ইংরেজদের বিপক্ষে যখন চলে যাচ্ছেন তখন ইংরেজরা চিন্তা করলেন আমরা এতদিন ধরে দুধকলা দিয়ে সাপ পুষেছি, সেসব আমাদের কিছু বল মারবে। তখন তারা হিন্দুদেরকে ঠকানোর জন্য তাদের সাথে যাতে মুসলমানদের একটা যাতে খারাপ সম্পর্ক তৈরি করতে পারে সেজন্য তারা হিন্দুদেরকে সহযোগিতা না করে, তারা মুসলমানদের সহযোগিতা দেওয়ার নাম করে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছে, যাতে হিন্দুদের দ্বারা ব্রিটিশদেরকে মারা ঢিলটা যাতে হিন্দুরা, হিন্দু এবং মুসলমানদের মধ্যেই ছোড়াছুড়ি করে ঢিলটা সেই ব্যবস্থা করেছিলেন ব্রিটিশরা, যার ফলে রাজনৈতিক কারণেও ইংরেজরা
বঙ্গভঙ্গ করেছিল। ভারতীয়দের জাতীয় ঐক্য সৃষ্টিতে বাধা, নাম্বার থ্রি বঙ্গভঙ্গের কারণ, 3 নম্বর ভারতীয়দের জাতীয় ঐক্য সৃষ্টিতে বাধা, ভারতীয়দের জাতীয় ঐক্য সৃষ্টিতে বাধা। ভারতীয়রা যখন বুঝতে পেরেছে ইংরেজরা তাদের থেকে দূরে সরে গিয়ে মুসলমানদের পক্ষ নিচ্ছে, তারা চিন্তা করলেন মুসলমানরা এতদিন ধরে অনেক কিছুর লোকসান করে আসছে, তাদের শিক্ষা দীক্ষা সব কিছুতে, এবং তারা যখন শাসন হারিয়েছিলেন তখন তারা ইংরেজদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইসলাম ইংরেজি শিক্ষাকে তারা হারাম বলে ইংরেজদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তখন ইংরেজরা মনে করলেন তারা যদি হিন্দু সম্প্রদায়ের সাথে হাত মিলায় তাহলে তাদের পক্ষে, ইংরেজদের পক্ষে ভারতবর্ষে টিকে থাকা সম্ভব হবে না। তখন তারা ভারতীয়দের যাতে তাদের জাতীয় ঐক্য সৃষ্টিতে বাধা সৃষ্টি করতে না পারে, তারা যাতে একত্র না হয়, ঐক্য সৃষ্টি করতে না পারে, তখন ইংরেজরা জাতীয় ঐক্য সৃষ্টিতে বাধা দেওয়ার জন্য বঙ্গভঙ্গ করেছিলেন। মুসলমান সম্প্রদায়ের সহানুভূতি আদায়, যখন ইংরেজরা দেখলেন হিন্দুরা কোনো ক্রমেই ইংরেজদেরকে এখন মেনে নিচ্ছে না, তখন তারা কোনো উপায় না দেখে মুসলমানদের পক্ষ অবলম্বন করে মুসলমানদেরকে বুঝাতে সক্ষম হচ্ছেন, তোমরা এতদিন ধরে অনেক কিছু লোকসান করেছো, এখন তোমাদেরকে আমরা নতুন রাজধানী দেব ঢাকায়, যার ফলে তোমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষায় তোমরা অনেক কিছু উন্নতি করতে পারবে, যার ফলে মুসলমানদের সহানুভূতি আদায় করার জন্যও লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলেন। অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, নাম্বার ফাইভ অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ। অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, ব্রিটিশ সরকাররা ভারতবর্ষে ব্রিটিশ শাসনের শুরু থেকেই পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্যে অর্থনৈতিক একটা বিরাট ফারাক ছিল। লর্ড কার্জন ভেবে দেখলেন তাদের অর্থনৈতিক এই বৈষম্য যদি দূরী করতে হয় তাদেরকে বাংলা প্রদেশকে অবশ্যই ভাগ করতে হবে, যদি বাংলা প্রদেশকে ভাগ করা যায় তাহলে পূর্ববঙ্গের সম্পদ পূর্ববঙ্গে থাকবে, পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে থাকবে, কলকাতা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী থাকবে, আর ঢাকা হবে ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহীর রাজধানী, যদি ঢাকায় করে তাহলে ঢাকার পূর্ববঙ্গের মানুষ সুযোগ সুবিধা বেশি ভোগ করবে, ফলে তাদের অর্থনৈতিক বৈষম্য দূরীকৃত হবে এবং তারা হিন্দু সম্প্রদায়ের সাথে সমান্তরে তাল মিলিয়ে চলতে পারবে। এই অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের জন্য 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা, ব্রিটিশ শাসনের শুরু থেকেই পূর্ববঙ্গের উন্নত যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত ছিল, সব কিছু ব্যবসা বাণিজ্য সব কিছু হতো কলকাতা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক, যার ফলে এই পূর্ববঙ্গের কোনো কিছুতে তাদের কোনো নজর ছিল না, তাদের এই যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য বঙ্গভঙ্গ করা হয়। সরকারি চাকুরিতে সমস্যা, ব্রিটিশ শাসনের শুরু থেকে সরকারি উচ্চ পর্যায়ে সমস্ত চাকুরিতে হিন্দু সম্প্রদায়ের লোকেরাই চাকরি পেত, মুসলমানরা প্রথম থেকে ইংরেজি শিক্ষাকে হারাম বলে মনে করে ইংরেজদের থেকে দূরে সরে গিয়ে তারা চাকরি বাকরি শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে পিছিয়ে ছিল। বঙ্গভঙ্গ যদি করা হয় এই বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গের মানুষরা জনসাধারণ সরকারি চাকরিতে সুবিধা পাবে, এই কারণে 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়। পাঠের ন্যায্য মূল্য প্রাপ্য, ব্রিটিশ শাসনের শুরু থেকে পূর্ববঙ্গে প্রচুর পাট উৎপন্ন করা হতো, কিন্তু পূর্ববঙ্গে কোনো পাট কল ছিল না, পাট কল ছিল কলকাতা এবং হুগলিতে, যার ফলে পাট উৎপন্ন করা হতো পূর্ববঙ্গে এবং সে পাট বিক্রয় করা হতো কলকাতায়, যার ফলে পূর্ববঙ্গের কৃষকরা তারা পাটের ন্যায্য মূল্য পেত না, তাদের ন্যায্য মূল্য পাওয়ার কারণেও 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়, বা ফলে বঙ্গভঙ্গ যখন হয় তখন পূর্ববঙ্গের জনগণ তারা পাঠিয়ে ন্যায্য মূল্য পেতে সক্ষম হয়। সাম্প্রদায়িকতার বীজ বপন করা, সাম্প্রদায়িকতা, এই সাম্প্রদায়িকতার ফলেই কিন্তু ব্রিটিশরা ভারতবর্ষে এসে তাদের শাসন শুরু করতে পেরেছিল, ফলে তারা যখন ভারতবর্ষে তাদের শাসন শুরু করেছে তখন থেকে তারা খুব সুন্দরভাবে ভারতের সম্পদ লুট করে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, কিন্তু যখন হিন্দুরা এই ইংরেজদের এই দুরবসন্ধি যখন তারা বুঝতে পেরেছেন তখন তারা তাদেরকে তাড়ানোর জন্য তৎপর হয়ে ওঠে। তখন ইংরেজরা সুকৌশলে
মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে, সাম্প্রদায়িকতার দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা এদেশে সুস্থ সুন্দরভাবে থাকতে শুরু করে এবং সম্পদ লুট করতে থাকে, যার ফলে হিন্দু ও মুসলমান একে অপরের সাথে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে জড়িয়ে পড়ে, একে অন্যকে বঙ্গভঙ্গের কারণে একে অন্যের পক্ষে দোষারোপ করতে থাকে, ফলে সুবিধা ভোগ করে ইংরেজরা। এই সাম্প্রদায়িকের বীজ বপন করাও বঙ্গভঙ্গের একটা কারণ। তাহলে আমরা এখন জানলাম বঙ্গভঙ্গের কারণ কি কি কারণে বঙ্গভঙ্গ করা হয়েছিল। নাম্বার ওয়ান ছিল প্রশাসনিক কারণ, নাম্বার টু রাজনৈতিক, নাম্বার থ্রি ভারতীয়দের জাতীয় ঐক্যসৃষ্টিতে বাধা, নাম্বার ফোর মুসলমান সম্প্রদায়ের সহানুভূতি আদায়, নাম্বার ফাইভ কংগ্রেসের শক্তি দুর্বল, নাম্বার সিক্স অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, নাম্বার সেভেন উন্নত যোগাযোগ ব্যবস্থা, নাম্বার এইট সরকারের চাকরিতে সমস্যা, নাম্বার নাইন পাঠের ন্যায্যমূল্য প্রাপ্য, নাম্বার টেন সাম্প্রদায়িকতার বীজ বপন করায়। আমরা যতই কারণ এখানে পড়ি না কেন, এই বঙ্গভঙ্গের মূল কারণ ছিল ইংরেজরা তাদের স্বার্থ রক্ষার জন্য এদেশে এসেছেন এবং তাদের স্বার্থ রক্ষার জন্য তারা বঙ্গকে ভাগ করেছেন এবং তাদের স্বার্থ রক্ষার জন্য তারা আবার বঙ্গভঙ্গকে রদ করবে। তাহলে এখানে আমাদের মুসলমানদের সুবিধা হিন্দুদের অসুবিধা এসব চিন্তা করে কিন্তু লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেন নাই, তারা তাদের শাসনতান্ত্রিক সুবিধার জন্য, তাদের প্রশাসনিক কাজের সুবিধার জন্যই তারা বঙ্গভঙ্গ করেছিলেন। তাহলে এই বঙ্গভঙ্গ করার ফলে ফলাফল কি হয়েছিল, বঙ্গভঙ্গের ফলাফল এখন আমরা জানব। বঙ্গভঙ্গের ফলাফল নাম্বার ওয়ান, বঙ্গভঙ্গকে মুসলমানরা আশীর্বাদ হিসাবে গ্রহণ করে। বঙ্গভঙ্গকে মুসলমানরা আশীর্বাদ হিসাবে গ্রহণ করে কারণ ব্রিটিশরা ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর থেকেই হিন্দু সম্প্রদায় একচেটিয়াভাবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছিল, মুসলমানরা সব সময় পিছিয়ে পড়ে থাকতো। কিন্তু যখনই বঙ্গভঙ্গ হয় তখন মুসলমানরা এই বঙ্গভঙ্গকে তাদের আশীর্বাদ বলে মনে করে তারা ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা সরকারি চাকরি সব কিছুতে তারা সুযোগ সুবিধা পেতে শুরু করে। এ কারণে মুসলমানরা বঙ্গভঙ্গকে আশীর্বাদ বলে মনে করে। হিন্দুদের বর্জন ও প্রতিরোধ নাম্বার টু বঙ্গভঙ্গের ফলাফল, হিন্দুদের বর্জন ও প্রতিরোধ। যখনই বঙ্গভঙ্গের কথা শুরু হয় তখনই হিন্দুরা প্রথম থেকে এই বঙ্গভঙ্গকে বর্জন করে এবং এর প্রতিরোধ করা শুরু করে, কারণ বঙ্গভঙ্গ হলে হিন্দুরা কখনোই তাদের সুযোগ সুবিধাগুলি ভোগ করতে পারবে না এবং হিন্দু জমিদার যারা তারা কখনো তারা সমস্ত সুযোগ সুবিধাগুলি ভোগ করতে পারবে না, তারা একচেটিয়া তাদের ব্যবসা করে যেতে পারবে না। সেই কারণে হিন্দু জমিদার যারা ছিল তারা প্রথম থেকে হিন্দুদের বঙ্গভঙ্গকে বর্জন এবং প্রতিরোধ করা শুরু করে। নাম্বার থ্রি মুসলিম লীগ প্রতিষ্ঠা, বঙ্গভঙ্গের ফলাফলে তিন নম্বর হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠায়। এই বঙ্গভঙ্গকে মুসলমানরা যেমন আশীর্বাদ হিসেবে গ্রহণ করে, এই বঙ্গভঙ্গে হওয়ার ফলে কিন্তু মুসলমানরা তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছিল, যে প্ল্যাটফর্মটা হচ্ছে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য, সেটা হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা। এই বঙ্গভঙ্গ হওয়ার ফলে কিন্তু পরেই 1906 সালে নবাব সলিমুল্লাহ ঢাকায় সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন, যার ফলে মুসলমানরাও একটা সম্প্রদায় এবং সেই সম্প্রদায়ের একটা সংগঠন থাকা দরকার এটা চিন্তা করে তারা মুসলিম লীগ প্রতিষ্ঠা করে নবাব সলিমুল্লাহর উদ্যোগে। যদি বঙ্গভঙ্গ না হতো তাহলে 1906 সালে নবাব সলিমুল্লাহ কখনো মুসলিম লীগ প্রতিষ্ঠা করতে পারতেন না এবং মুসলমানরা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এমন কোনো প্ল্যাটফর্ম পেত না যেখানে তারা তাদের অধিকার আদায়ের কথা বলতে পারবে। তাহলে আমরা বলতে পারি বঙ্গভঙ্গ মুসলমানদের জন্য আশীর্বাদ এই কারণে, কারণ মুসলমানরা তাদের অধিকার আদায়ের জন্য তাদের একটা প্রতিষ্ঠান তারা তৈরি করেছিলেন, সেটা হচ্ছে মুসলিম লীগ, তাদের একটা সংগঠন তারা তৈরি করতে পেরেছিলেন যেটা নবাব সলিমুল্লাহর উদ্যোগে করা হয়েছিল ঢাকায় সর্বভারতীয় মুসলিম লীগ। নাম্বার ফোর ব্রিটিশদের অভিসন্ধি ও প্রতিশ্রুতির ব্যাপারে মুসলমানদের সন্দেহ তৈরি। বঙ্গভঙ্গের ফলাফলের মধ্যে আমরা চার নাম্বার দেখছি ব্রিটিশদের অভিসন্ধি ও প্রতিশ্রুতির ব্যাপারে মুসলমানদের সন্দেহ তৈরি করা। প্রথমে আমরা এই বঙ্গভঙ্গকে মুসলমানরা আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছে, তারপরে তারা মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছে, হিন্দুদের প্রতিরোধ তারা দেখছে, কিন্তু তারা এক পর্যায়ে এসে মুসলমানরা বুঝতে পেরেছে যখন হিন্দুরা বেশি প্রতিরোধ শুরু করেছে এই বঙ্গভঙ্গের ফলে, তখন ব্রিটিশরা মুসলমানদের কথা চিন্তা না করে হিন্দুদেরকে দমানোর জন্য, হিন্দুদের ব্রিটিশ আন্দোলন প্রতিহত করার জন্য 1911 সালে বঙ্গভঙ্গ রদের ঘোষণা করে দেন। তখনই মুসলমানরা বুঝে গিয়েছেন
ইংরেজরা ব্রিটিশরা কখনো মুসলমানদের পক্ষ হয়ে কোনো কিছু করবে না, তারা তারা স্বার্থের জন্য এই বঙ্গভঙ্গটা করেছিলেন, ফলে তারা সতর্ক হয়ে গিয়েছিলেন ব্রিটিশদের অভিসন্ধি এবং প্রতিশ্রুতির ব্যাপারে। মুসলমানদের সন্দেহ তৈরি হয়েছে তারা নিজেদের স্বার্থের জন্য বঙ্গভঙ্গ করেছে, এখানে মুসলমানদের সুবিধার জন্য তারা কোনো কিছু করেনি, তারা আবার নিজেদের স্বার্থের জন্য যখন হিন্দুরা তাদের উপর চাপ সৃষ্টি করেছে, তাদের চলে তাড়ানোর জন্য আন্দোলন করছে, তখন তারা আবার হিন্দুদের পক্ষ হয়ে মুসলমানদের কথা চিন্তা না করে তারা 1911 সালে বঙ্গভঙ্গ রদের ঘোষণা করে দেন। তখনই মুসলমানরা ইংরেজদের পক্ষ থেকে ইংরেজদের ব্যাপারে তারা সতর্ক হয়ে যান এবং তারা নিজেদের পথে তারা নিজেরা চলতে শুরু করেন এবং নিজেরা শক্তি সঞ্চয় করে নিজেরাই সাহস যুগিয়ে নিজেরা নিজেদের মতো করে চলতে শুরু করেন। নাম্বার 5, মুসলিম সম্প্রদায়ের ভবিষ্যতের ব্যাপারে শিক্ষা লাভ। যখন ইংরেজরা ইংরেজদের এই দূরবসন্ধি এবং প্রতিশ্রুতির ব্যাপারে মুসলমানদের মধ্যে সন্দেহ তৈরি হয়, তখন মুসলিম সম্প্রদায় তাদের ভবিষ্যতের ব্যাপারে একটা শিক্ষা লাভ করে, তারা চিন্তা করে তাদের তাদের সামনের দিকে চলার জন্য তাদেরকে ইংরেজ কিংবা হিন্দু সম্প্রদায় তাদেরকে কেউ কোনো সাহায্য করবে না, তাদেরকে তারা নিজেদেরকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তারা নিজেরা নিজেদের শক্তি সঞ্চয় করে তাদের সংগঠনকে শক্তিশালী করে তারা নিজেদের কাজ নিজেরাই করবে। তাদের এই শিক্ষাটা মুসলিম সম্প্রদায়ের সেই শিক্ষাটা ভবিষ্যতে তারা শিক্ষা লাভ করেছিল বঙ্গভঙ্গের ফলে। এখন আমরা জানবো বঙ্গভঙ্গ রদের কারণ সমূহ, কি কারণে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। নাম্বার 1, বঙ্গভঙ্গ রদের প্রথম কারণ হচ্ছে কংগ্রেস ও হিন্দুদের জাতীয়তাবাদী আন্দোলন। কংগ্রেস এবং হিন্দুদের এই জাতীয়তাবাদী আন্দোলন ছিল একটা অনেক বড় আন্দোলন, কারণ কংগ্রেস ছিল হিন্দু জাতীয়তাবাদীদের একটা বড় সংগঠন। যখন বঙ্গভঙ্গ হয়েছে তখন হিন্দুদের এবং মুসলমানদের যারা নিম্নবিত্ত তাদের কোনো কিছু তেমন ক্ষতি বা লাভ হয়নি। হিন্দু যারা মধ্যবিত্ত হিন্দু শ্রেণী ছিল, হিন্দু জাতীয়তাবাদী দল ছিল, তখন তারা চিন্তা করলেন এই বঙ্গভঙ্গ যদি কন্টিনিউ হয় তখন তাহলে এই হিন্দুদের জাতীয়তাবাদী আন্দোলন এবং কংগ্রেসদের অনেক ক্ষতি হতে পারে। তখন হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিশেষ করে বিক্রমপুরের জমিদার যারা ছিল, তখন তারা চিন্তা করলেন তারা সকল জায়গায় সকল প্রদেশে তাদের জমিদারি চালাতে পারবেন না এবং তারা তাদের পাটের ন্যায্য মূল্য তখন পূর্ববঙ্গের লোকদেরকে জনসাধারণকে দিতে হবে। তখন তারা এই বঙ্গভঙ্গ রদের জন্য উঠে পড়ে লেগেছেন এবং ইংরেজদেরকে চাপ দিতে শুরু করেছেন যাতে তারা হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনের কে মেনে নেয় এবং কংগ্রেসের সুবিধার জন্য তারা যাতে বঙ্গভঙ্গ রদ করেন এবং মুসলমানদের থেকে তারা দূরে সরে আসেন, যার ফলে এই কংগ্রেস ও হিন্দুদের জাতীয়তাবাদী আন্দোলনের কারণেও ইংরেজরা 1911 সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিলেন। নাম্বার 2, স্বদেশী আন্দোলন। এই হিন্দু সম্প্রদায়ের স্বদেশী আন্দোলনের কারণেও বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিলেন ইংরেজরা, কারণ তারা তখন বিভিন্ন সভা মঞ্চ থেকে জোর দাবি শুরু করেন যে তারা ইংরেজদেরকে এদেশ থেকে তাড়াতে হবে, তা না হলে তারা এদেশে থাকতে পারবে না, তারা ভারতের সমস্ত সম্পদ তারা বিদেশে নিয়ে যাবে, ব্রিটিশ নিয়ে চলে যাবে। তখন তারা এই স্বদেশী আন্দোলনের মাধ্যমেও বঙ্গভঙ্গ রদের প্রস্তাব ইংরেজদের কাছে দেয় এবং তারা এই আন্দোলনের চাপের মুখে থাকতে না পারে এই ব্রিটিশরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়, যার ফলে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়। নাম্বার 3, বিলাতি দ্রব্য বর্জন। বঙ্গভঙ্গ রদের অন্যতম একটা কারণ হচ্ছে বিলাতি দ্রব্য বর্জন। যখন ইংরেজরা মুসলমানদের স্বার্থ রক্ষার কথা চিন্তা করে 1905 সালে বঙ্গভঙ্গ করেছেন, তখন মুসলমানরা সাথে সাথে সমস্ত প্রকার বিলাতি দ্রব্য তাদের দেশের থেকে তারা বর্জন করা শুরু করেছে। তারা দেশের সর্বত্র জনসাধারণকে বলে দিয়েছেন তারা যাতে সমস্ত বিলাতি দ্রব্য বর্জন করে এবং ইংরেজদেরকে এ দেশ থেকে তাড়িত করে, যার ফলে ইংরেজদের এদেশ থেকে চলে যাওয়ার ভয়ে তারা 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেন। ব্রিটিশ পুঁজিপতির চাপ। বঙ্গভঙ্গ রদের আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে ব্রিটিশ পুঁজিপতির চাপ। এই ব্রিটিশ পুঁজিপতিরা ব্রিটিশদেরকে চাপ দেয় যার ফলে লর্ড কার্জন 1911 সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিলেন ব্রিটিশ পুঁজিপতিদের চাপে, তা না হলে ব্রিটিশরা এদেশে শাসন করতে পারবে না বলে তারা ব্রিটিশদেরকে জানিয়ে দিয়েছিলেন হিন্দু সম্প্রদায়,
যার ফলে ব্রিটিশরা এদেশে থাকার জন্য হিন্দু সম্প্রদায়ের দাবি মেনে নিয়ে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেন। সন্ত্রাসী কর্মকাণ্ড, হিন্দুরা কোনো উপায় না দেখে সারা ভারতে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে দিয়েছেন, এমনকি তারা লর্ড মার্লির ব্যক্তিগত সচিবকে লন্ডনে হত্যাও করেছেন এবং লর্ড কার্জনকে অনেকবার হত্যার প্রচেষ্টা চালিয়েছেন। তারা বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড শুরু করেছেন, যার ফলে দেশে বিশৃঙ্খলা শুরু হয়েছে। এই বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করার জন্য লর্ড কার্জন 1911 সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিলেন দেশকে শান্ত রাখার জন্য। ব্রিটিশ খেদাও আন্দোলন, হিন্দু সম্প্রদায় সজোরে সারা দেশে ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু করে দিয়েছে। যেখানে তারা ইংরেজদেরকে দেখবে, ব্রিটিশদেরকে দেখবে, সেখানে তারা তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয় এবং তাদেরকে দেশ থেকে খেদা করার জন্য তারা সমস্ত পরিকল্পনা শুরু করে কিভাবে তাদেরকে দেশ থেকে তাড়ানো যায়। এই ব্রিটিশরা যদি এদেশ থেকে চলে যায়, তারা এদেশের সম্পদ আর লুট করতে পারবে না, এদেশের সুখে শান্তিতে থাকতে পারবে না। তা যার ফলে তারা হিন্দু সম্প্রদায়ের কথা মেনে নিয়ে তারা 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেছিলেন। মুসলমানদের দুর্বল নেতৃত্ব, হিন্দুরা যখন এই বঙ্গভঙ্গ রদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন শুরু করেছে, তখন মুসলমানদের নেতৃত্ব ছিল খুব দুর্বল। তারা জোরালো কোনো আন্দোলন তখন তারা দেখাতে পারেনি, যার ফলে মুসলমানদের এই দুর্বল নেতৃত্বের কারণেও বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। মুসলমানরা যে হারে প্রথমে বঙ্গভঙ্গের ফলে যেভাবে তারা তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে তারা যেভাবে এগিয়ে গিয়েছিল, কিন্তু শেষের দিকে তারা 6 বছরের মধ্যে তারা কিন্তু তেমন সুফল দেখাতে পারেনি, তাদের নেতৃত্ব তেমন জোরালো দেখাতে পারেননি। তাদের এই দুর্বল নেতৃত্বের কারণেও ইংরেজরা হিন্দু সম্প্রদায়ের কাছে হার মেনে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিলেন। হিন্দুদের বিরোধিতা, হিন্দুরা বঙ্গভঙ্গ 1905 সালে শুরু থেকে, যখন থেকে বঙ্গভঙ্গ করা হয়েছিল তখন থেকে তারা হিন্দুরা এই বঙ্গভঙ্গের বিরোধিতা করতে থাকে। তারা মনে করে এই বঙ্গভঙ্গ হচ্ছে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ। তারা এভাবে প্রবাদ বাক্য ছড়িয়ে দেয় বিভিন্ন সভা মঞ্চে, বিভিন্ন মিটিংয়ের মধ্যে, বঙ্গ হচ্ছে তাদের মাতায়, এই বঙ্গ তাদের মাকে বিচ্ছেদ করা হচ্ছে এবং এই বিচ্ছেদকে যারা মেনে নিবে তারা হচ্ছে কুসন্তান। তারা কখনো এই বঙ্গমাতার অঙ্গচ্ছেদ তারা কখনো মেনে নিবে না, তারা কখনো কুসন্তান না। তারা সেই জন্য প্রথম থেকে 1905 সালে যখন থেকে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছেন, তখন থেকে তারা হিন্দু সম্প্রদায় এই বঙ্গভঙ্গের বিরোধিতা শুরু করেন এবং শেষ পর্যন্ত তারাই জয়ী হয়ে 1911 সালে এই বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিলেন। এবং ইংরেজ সরকার এই হিন্দু সম্প্রদায়ের এই জোরালো বক্তব্যের কারণে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেছিলেন। তাহলে আমরা জানতে পারলাম বঙ্গভঙ্গ রদের কারণ সমূহ কি কি। নাম্বার 1 ছিল কংগ্রেস ও হিন্দু জাতীয়তাবাদী আন্দোলন, হিন্দুদের এক কথায় হিন্দুদের আন্দোলন, হিন্দু সম্প্রদায়ের আন্দোলনের কারণে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিল ব্রিটিশ সরকার। তারপর হিন্দুরা স্বদেশী আন্দোলন করেছেন, হিন্দুরা সারা ভারতবর্ষ থেকে বিলাতি দ্রব্য বর্জন করা শুরু করেছেন এবং ব্রিটিশ পুঁজিপতিদের চাপ সৃষ্টি করেছেন ব্রিটিশদের উপরে, এবং সারা দেশে এমনকি বিদেশে সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড তারা শুরু করে দিয়েছেন এবং ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু করেছেন। তার সবচেয়ে বড় উল্লেখযোগ্য যে কারণটা সেটা হচ্ছে মুসলমানদের নেতৃত্বটা তখন দুর্বল হয়ে যাচ্ছিল এবং তাদের মুসলমানদের এই দুর্বল নেতৃত্বের কারণেও বঙ্গভঙ্গ রদ হয়েছিল। এবং সর্বোপরি হিন্দুদের বিরোধিতা তো প্রথম থেকে ছিল এবং হিন্দুদের বিরোধিতার কারণেই বঙ্গভঙ্গ।